কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আবারও গেলাম সেই প্রিয় ফুসকার দোকানে, তবে কেন জানি আজ আর ভালো লাগলো না, কারণ ওই দিন প্রথম দিন খেয়েছিলাম তো, এই জন্য মনে হয় অতটা ভালো লেগেছিল। সেই লোভে দ্বিতীয়বারের মতো আবারও এলাম, কিন্তু প্রথম দিনের মতো অতটা ভালো লাগলো না। আসলে এর কারণ হচ্ছে, প্রথম দিন যে ভিড়টা ছিল, আজকে সেই ভিড়ের পরিমাণ তিন গুণ বেশি, যার কারণে হয়তোবা আগের দিনের মতো ওরকম টেস্ট হয়নি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি জানি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। দিনটি ছিল বৃহস্পতিবার, মানে আমার আম্মুর বাসায় আসার আগের দিন। আম্মুর বাসায় এসে সে শুক্রবারে, আর এই ভিডিওটা করা ছিল বৃহস্পতিবারে। আমার ভিডিও দেখতে দেখতে অনেকেরই হয়তোবা জানা হয়ে গেছে যে শায়ানের বাবার বৃহস্পতিবার অফ থাকে, আর ওই দিনই আমাদেরকে নিয়ে গিয়েছিল আবারও সেই জায়গায় ফুচকা খাওয়ার জন্য। এটা আমার মোবাইলে ছিল, তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যেহেতু আমি মায়ের বাসায় আছি, তার জন্য ওইভাবে ব্লগ ভিডিও তৈরি করতে পারছি না। আপনাদের সাথে কন্টিনিউ থাকার জন্য মূলত ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। মানুষ যখন কাছে থাকে তখন কিন্তু আমরা তার ফিলটা ওইভাবে বুঝতে পারি না, দূরে আসলেই তার অভাবটা আমরা বুঝতে পারি। ঠিক তেমনই শায়ান, বিশেষ করে শায়ান তার বাবার জন্য খুবই কান্নাকাটি করে এখানে এসে, বিশেষ করে রাতের বেলা। কারণ হচ্ছে বাবা তো দিনের বেলা অফিসে থাকে, বাসায় আমি একা থাকি, তো দিনের বেলার বাবার কেউভাবে মিস করে না, কিন্তু রাত হলে ওর বাবাকে খুব মিস করে। কারণ হচ্ছে রাতের টাইমটাই তো ওর বাবার কাছে থাকে এবং বাবার কাছে ঘুমায়, এই জন্য ওর বাবাকেও খুব মিস করছে। শায়ানের বাবা শায়ানকে দেখেন কীভাবে সেবা শুশ্রূষা করছে, মানে ফুচকা এনে আমরা বসে আছি, এখন তার সেবা করতে করতেই আমাদের সব দুজনের টাইম চলে যাচ্ছে। ফুচকা খেয়ে এবং হালকা কিছু বাজার ছিল সেগুলো করে বাসায় ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে গেছে। 11টা যেহেতু বেজে গেছে, রান্না করতে হবে রাতে, কারণ হচ্ছে আবার আমার ভাই এসেছে বাসায় আমাকে নিতে, যেহেতু আম্মুর বাসায় যাবো এই জন্য। আর এটা তো বললামই যে গত বৃহস্পতিবারের ভিডিও ছিল, শুক্রবারে সকালবেলা হচ্ছে রওনা দিয়ে মায়ের বাসায় এসেছি, তো তার জন্যই রাত্রে রান্না করতে হচ্ছে। যেহেতু অনেক রাত হয়ে গেছে, তার জন্য বেশি কিছু রান্না করব না, লাউ দিয়ে ডাল রান্না করব আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। প্রথমেই আমি ডালটা রান্না করে ফেলবো, তার জন্য পেঁয়াজ রসুন লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তার মধ্যে এখন ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি সবসময় একটু সহজভাবেই রান্নার চেষ্টা করি, আর এখন এমনিতেই রাত, তারপরেও শায়ান আসে, আর নর্মালি সবসময় শায়ান আমার কাছে থাকে, তার জন্য আমি সবসময় খুব সহজভাবে রান্না করার চেষ্টা করি, একটু প্যাঁচ গোছের মধ্যে যায় না। তো আমি খুব ভালোভাবে ডালটা কষিয়ে নিয়েছি, তারপর একে একে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি, তারপর হলুদের গুঁড়া দিলাম, এরপর আমি দিব হচ্ছে জিরার গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া দিব হালকা পরিমাণে। সব মশলা দিয়ে দেওয়ার পর তারপর আবার ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম লাউগুলো। তো লাউগুলো দিয়ে এখন ভালোভাবে ডাল এবং মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি জানি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু ওই যে শুরুতেই বললাম যে আম্মুর বাসায় আছি, যার কারণে ভিডিও ওইভাবে করতে পারছি না। তো আপনারা যাতে আমাকে ভুলে না যান, তার কারণে একটু কন্টিনিউ থাকার জন্য ফোনে যে অংশটুকুই ছিল ভিডিও ক্লিপ, সেটা দিয়েই আর কি জোড়াতালি লাগিয়ে ভিডিওটা রেডি করেছি। তো তারপরেও যদি আপনাদের কাছে ভালো লাগে জানাবেন প্লিজ। তো এখন এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। যেহেতু আমি গুঁড়া মরিচের পরিমাণ খুবই অল্প পরিমাণে দিয়েছিলাম, এই জন্য আমি এখন এটার মধ্যে কেটে দিচ্ছি কাঁচা মরিচ।
এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আসলে আমি জানি আপনারা সবাই ভালোবাসেন দেখেই আমার ভিডিওগুলো দেখেন, তো যদি কোনো কারণে মনের অজান্তে লাইকটা দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের এই ছোট্ট একটা লাইকই আমার ভিডিওটিকে অনেক দূর পৌঁছে নিয়ে যেতে সাহায্য করে। লাউ কষানোর সময় লাউ থেকে একটু এক্সট্রা পানি বের হয়, সেই পানিটা ভালোভাবে টানিয়ে তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি একটু পাতলা ডাল ওভাবে করেই রান্না করব। অনেকে একদম গাঢ় করে রান্না করে ডালটা যে পানিটা সেটা টানিয়ে ফেলে, আমি ওটা করব না, আমি একটু পাতলা পাতলা করব। তো তার জন্য আমার মনে হচ্ছে যে পানিটা একটু কম হয়ে গেছে, এই জন্য আমি আবারও একটু এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। ডালের যে পানিটা এটা পছন্দ মতো করে কমিয়ে নামিয়ে ফেললেই ডালটা রান্না হয়ে যাবে। তবে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। রান্না আমার হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ওই অংশটা কোনো কারণে মিস হয়েছে, হয়তো বা ভিডিও করতে পারি নাই। আর এখানে পাশের চুলায় আমি মাংস বসিয়ে দিয়েছি, মাংসটাও হয়ে যাবে। তো এই ছিল ওই দিনকের রাতের রান্না আমার। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন আর ভালোবাসেন দেখে আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং অনেক ভালোবাসা জানিয়ে আমি চুমকি এখানেই আজ বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।